শেষ হলো বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ক্রিকেট সিরিজ। এই সিরিজের মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছেড়েছিল। দর্শকদের ভোগান্তি ও টিকিট কালোবাজারি রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দর্শকরাও সাধুবাদ জানিয়েছে বিসিবির এই সিদ্ধান্তকে। যারা জব হোল্ডার, আমরা অনেক সময় জবের কারণে স্টেডিয়ামে যে কাউন্টার থেকে টিকিট করতে পারি না, তখন আমরা যেটা করি আর কি, যে এখন অনলাইনে যেহেতু আসছে, ওয়েবসাইটে বসে আমি অনলাইনে পেমেন্ট করে আমি টিকিটটা নিয়ে নিয়েছি। তো আবার জাস্ট আমার সময় মতো একটা সুবিধাজনক সময় গিয়ে বুথ থেকে আমি আবার টিকিটটা কালেক্ট করে নিয়ে আসছি। তো এটা আমার মনে হয় যে খুব ভালো একটা প্রসেস এবং এটা আসলে কন্টিনিউ করা উচিত। অনেক সময় ভোগান্তির শিকার হয় টিকিট করতে যেয়ে, যেমন আপনার বিভিন্ন রকম ব্ল্যাকার থেকে টিকিট না কিনা ছাড়া উপায় থাকে না, বা অন্য বিভিন্ন সমস্যা থাকে। তো অনলাইনে হলে যেটা হয় যে একদম ট্রান্সপারেন্ট সিস্টেম, মানে আপনি যদি মানে টিকিট অ্যাভেলেবল থাকে আপনি করতে পারতেছেন, অ্যাভেলেবল না থাকলে নাই। বাট যে সিস্টেমটা খুব ভালো এবং খুব স্মুথলি করেছে, কারণ এখন তো বিসিবির ওয়েবসাইট থেকে আমরা করেছি। তো ধরেন একটা মোবাইল অ্যাপ থাকলো, অ্যাপে লগ ইন করলাম, লগ ইন করে অ্যাপ থেকেও দেখতে পারতেছি, তো ওটা বলে আরও স্মুথ হয়। অনলাইনে টিকিট করার মাধ্যমে আপনার হচ্ছে অনেক ভোগান্তির শিকার থেকে আমরা মুক্তি পাচ্ছি, এইটা অনেক ভালো উদ্যোগ। এবং আমি মনে করি প্রতিটা সিরিজে এইভাবে আপনার অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট করার সিস্টেমটা নিয়ে আসলে অনেক ভালো হয়। লাইনে ধরে টিকিট কাটা কী পরিমাণ যে পেড়া, এটা যারা কাটছে না তারা তো বুঝবে না, বুঝতেছে না। আমরা তাড়াতাড়ি টিকিটটা পাইতেছি, যেমন ধরেন অনলাইনে আমরা কাটিয়ে রাখি দিলাম, এটা নিশ্চয়ই আছে যে আমরা টিকিট পাইতেছি। কিন্তু এই রেখে যারা বিক্রি করে অনলাইনে টিকিট কাটে, কাটিয়ে পরে স্টক করে রেখে দেয়। আগে দীর্ঘক্ষণ লাইনে হারোয়ানি পড়ো আপনার এই টিকিটগুলো পাইতাম না, দেখা যায় তো টিকিটগুলো আপনার সিন্ডিকেট হয়ে যেত। আমরা বিসিবিকে থ্যাংক ইউ জানাই আমি, যদি আপনার টিকিটগুলো বুথে না দিয়ে যদি সবগুলো টিকিটগুলো অনলাইনে দিয়ে দেয়, তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হবে, বিসিবিরও লাভবান হবে। আর এখন দেখা যায় যে আপনার যদি বুথে টিকিটগুলো দিয়ে দেয়, তাহলে আপনার কালোবাজারের মাধ্যমে আমাদের টিকিটগুলো কিনতে হয়, যেমন 200 টাকা টিকিট অনেকে 300 টাকা 400 টাকা 500 টাকা নিতে হয়। অনলাইনে টিকিট সিস্টেমে মানুষ ভালোই সাড়া দিয়েছে এবং সামনে আরও বড় আকারের পরিকল্পনা রয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বেশ ভালোই সাড়া আছে, আমরা পর্যায়ক্রমে হয়তো এটার নাম্বার অফ টিকিটস আমরা বা পার্সেন্টেজটা আমরা হয়তো বাড়াবো, ডিপেন্ড করবে। আমরা অবশ্যই এটা বেসিক্যালি এটা ডিপেন্ড করবে যে পার্টিসিপেটিং টিমগুলোর উপর। সো এটা টিমগুলোর সাথে যে টিমগুলোর ব্যাপারে চাহিদাটা বেশি থাকবে সেভাবে আমরা এগুলো ডিসাইড করবো যে কখন কোন কত পার্সেন্টেজ হবে। আমরা একটা টেস্ট ক্যাচ আমরা শুরু করেছিলাম আয়ারল্যান্ড সিরিজের সময়, এবং ভবিষ্যতে এটাকে আরও বড় আকারে বা বৃহৎ আকারে করার আমাদের পরিকল্পনা রয়েছে। আসলে আমাদের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা আমরা ফলো করছি, এখানে ফিজিক্যাল টিকিটটা নিয়েই মাঠে ঢোকার বিষয় রয়েছে। সো সেক্ষেত্রে টিকিটটা এখন যে আমাদের পর্যায়ে রয়েছে, টিকিট কালেক্ট করতে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে, হয়তো আপনি আগে পারচেস করার সুবিধা পাচ্ছেন অনলাইনে, বাট আপনাকে এখন পর্যন্ত আমাদের যে প্রক্রিয়াটা আমরা করছি সেটাকে আপনাকে ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করতে আসতে হবে। তাওহিদ মাহমুদ, দৈনিক যুগান্তর।